মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে কিছু যোদ্ধা তাদের নিজ ইচ্ছাতেই কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু এমন অনেক যোদ্ধা ছিল যাদের কুরুক্ষেত্র যুদ্ধের আগেই হত্যা করা হয়েছিল। এই যোদ্ধারা যদি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করত তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ আরও প্রলয়ঙ্কারী হতো। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জানাব মহাভারতের যুদ্ধের আগেই কোন যোদ্ধাদের হত্যা করা হয়েছিল। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট www.mengolikirtan.com। অন্ধকারে আলোর অন্বেষণ, সত্য জানতে বিশ্লেষণ, আপনাদের সাথে সারাক্ষণ বেঙ্গলি কীর্তন। এক, কংস। কংস মথুরা রাজ উগ্রসেনের পুত্র ছিলেন। কংস মগধের রাজা জরাসন্ধের দুই কন্যা অস্তি ও প্রাপ্তিকে বিবাহ করেন এবং জরাসন্ধের সহায়তায় বৃদ্ধ পিতা রাজা উগ্রসেনকে বন্দী করে মথুরার রাজা হন। কংসের বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হয়। বিবাহে উপস্থিত থাকাকালীন কংস দৈববাণী শুনতে পান যে দেবকীর অষ্টম সন্তান তাকে বধ করবে। এজন্য কংস দেবকী ও বাসুদেবকে কারারুদ্ধ করেন। কারাগারে দেবকীর পরপর ছয়টি সন্তান কংস হত্যা করেন, কিন্তু সপ্তম সন্তান শ্রী বলরাম দেবকীর গর্ভ থেকে প্রতিস্থাপিত হন গোকুলবাসী বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণী দেবীর গর্ভে। সেখানে ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে মধ্যরাতে শ্রীকৃষ্ণ নামে অষ্টম পুত্রের জন্ম হয়। শ্রীকৃষ্ণের হাতে কংস বধ হন। কংস যদি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় জীবিত থাকত তাহলে জরাসন্ধের জামাতা ও মিত্র হওয়ার জন্য কৌরবপক্ষে যুদ্ধে যোগদান করত এবং যুদ্ধ আরও বিধ্বংসী হতো। দুই, জরাসন্ধ। যদি শুধুমাত্র সংখ্যার কথা বলা হয় তাহলে সেই সময় জরাসন্ধের সেনাবাহিনী সবচেয়ে বড় ছিল। জরাসন্ধের সেনাবাহিনী এতই বড় আর শক্তিশালী ছিল যে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, যতক্ষণ জরাসন্ধ জীবিত থাকবে ততক্ষণ আপনি রাজসূযজ্ঞ করতে পারবেন না। শ্রীকৃষ্ণের পরামর্শে ভীম জরাসন্ধের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং যুদ্ধে জরাসন্ধ হেরে যায়। ভীম জরাসন্ধকে হত্যা করে। তিন, নরকাসুর। ভাগবত পুরাণ মতে নরকাসুর ভূদেবী এবং বরাহর অর্থাৎ বিষ্ণুর তৃতীয় অবতারের পুত্র। বিদেহের রাজা জনক তাকে বড় করেন, কিন্তু পরে বানাসুরের প্রভাবে তিনি অত্যাচারী হয়ে উঠেছিলেন। নরকাসুর শেষ দানব রাজা ঘটকাসুরকে সিংহাসনচ্যুত করে প্রাগজ্যোতিষ রাজ্য স্থাপন করেন। নরকাসুরের মাতা ভূদেবী শ্রী বিষ্ণুর কাছে বর চেয়েছিলেন যে তার পুত্র দীর্ঘজীবন লাভ করে এবং সে যেন শক্তিশালী হয়। নরকাসুর 16,000 নারীকে অপহরণ করে নিয়ে যান। দেবরাজ ইন্দ্রসহ সকল দেবতা বিষ্ণুর কাছে গিয়ে নরকাসুরের বিনাশের জন্য বলেন। বিষ্ণু ভূদেবীকে দেয়া বর অনুসারে নরকাসুর দীর্ঘজীবন লাভ করেছিলেন। পরবর্তীতে নরকাসুরের বধ শ্রীকৃষ্ণের ভার্যা সত্যভামা দেবী, যিনি ভূদেবীর অবতার ছিলেন, তার হাতেই হয়েছিল। নরকাসুর যদি জীবিত থাকত এবং মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করত যুদ্ধ আরও বেশি প্রলয়ঙ্কারী হতো। চার, শিশুপাল। শিশুপাল ছিলেন চেদি রাজ্যের রাজা দমঘোষ ও শ্রুতশ্রবার পুত্র। শিশুপালের জন্মের সময় তার তিনটি চক্ষু ও চার হাত ছিল। তার পিতা ও মাতা এরূপ অস্বাভাবিক পুত্রপ্রাপ্তিতে চিন্তিত হয়ে তাকে ত্যাগ করার কথা ভাবেন। তখন দৈববাণী হয় যে সদ্যজাত শিশুপালের অস্বাভাবিক দেহাংশগুলি এক বিশেষ বালকের সংস্পর্শে বিলুপ্ত হবে এবং একই জনের হাতে শিশুপালের মৃত্যু হবে। সদ্যজাত শিশুপালকে দেখতে শ্রীকৃষ্ণ চেদিরাজ্যে পদার্পণ করেন এবং নিজের হাঁটুতে সদ্যজাতকে রাখেন।
এমতাবস্থায় শিশুপালের তৃতীয় নয়ন ও অতিরিক্ত দুটি হাত অবলুপ্ত হয় এবং উপস্থিত সকলে শিশুপালের ভবিষ্যৎ পরিণতি বুঝতে পারেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় শিশুপাল শ্রীকৃষ্ণকে অপমান করলে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে হত্যা করেন। শিশুপাল যদি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করত তাহলে যুদ্ধ আরও বেশি ধ্বংসাত্মক হতো। পাঁচ, বারবারিক। বারবারিকের উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণে। ভীম ও হিড়িম্বার পুত্র ছিলেন ঘটোৎকচ। ঘটোৎকচের বিবাহ হয় মূর নামক এক দৈত্যের কন্যা কামকালিকা বা মৌরবীর সাথে। এই ঘটোৎকচ ও কামকালিকার পুত্র ছিলেন বারবারিক। বারবারিক এক মুহূর্তেই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করতে পারতেন। আর্যাবর্তের কল্যাণের জন্য বারবারিক খুশি মনে তার মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিয়েছিলেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের সনাতন ধর্মীয় www.bengalikirtan.com ভিজিট করবেন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।